গাইজ ওয়েলকাম টু ডিজে ফ্যাক্টস। এই পৃথিবীর বুকে প্রত্যেকটি বস্তুরই দুটো দিক থাকে, বুকস যেগুলিকে মানুষের প্রকৃত জ্ঞানের মূল উৎস বলা হয়ে থাকে। এই বইয়ের ব্রহ্মাণ্ডে যেমন এমন কিছু বই আছে যা মানব সভ্যতাকে ধর্মের পথে, জ্ঞানের পথে বা আলোর পথে এগিয়ে নিয়ে যেতে পারে, যেমন বেদ, পুরাণ, গীতা, বাইবেল, কোরআন, ঠিক তেমনই এমন কিছু বই এই পৃথিবীর বুকে এক্সিস্ট করছে যা মানুষকে অন্ধকারের পথে, শয়তানের কাছে নামিয়ে নিয়ে যেতে পারে। জ্ঞানী ব্যক্তিদের তথ্য অনুযায়ী এইসব বই পড়ার পর মানুষের বাঁচার ইচ্ছা শেষ হয়ে যায়, তারা আর এই পৃথিবীর বুকে সুন্দরভাবে বাঁচতে চায় না, এমনকি ডেভিলের কাছে চলে যাওয়ার মতন মানসিকতা জেগে ওঠে তাদের মধ্যে। কি এমন রহস্য আছে সেই সব বইতে, যদি জানতে আগ্রহী হন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আপনাদের এমনই এক শয়তানি বইয়ের ব্যাপারে বলতে চলেছি যা এই সমস্ত অন্ধকার জগতের অভিশপ্ত বইগুলির মূল উৎস। অন্ধকার দুনিয়ার মূল গ্রন্থ, পৃথিবীর সব থেকে অভিশপ্ত পুঁথি, কোডেক্স গিগাস। কোডেক্স গিগাস বা দ্য ডেভিলস বাইবেল আনুমানিক 13th century নাগাদ হারমান দ্য রেক্লিউস নামের এক বেনেডিক্টিন মঙ্ক এই গ্রন্থটি লিখেছিলেন। কিন্তু তার এই গ্রন্থটি লেখার কারণ কি? এই হারমান নিজের ধর্মের এমন কিছু ইম্পর্টেন্ট নিয়মের উল্লঙ্ঘন করেছিল যার জন্য বোহেমিয়া, যা বর্তমান চেক রিপাবলিকের অংশ, সেই বোহেমিয়ার রাজা তাকে দেওয়ালে জ্যান্ত সমাধি দেওয়ার শাস্তি দিয়েছিলেন। কিন্তু হারমান তখন রাজার সামনে এক প্রস্তাব রাখলেন যা অনুযায়ী সেই মঙ্কে যদি জীবনদান দেওয়া হয় তাহলে সে এক রাতের মধ্যে রাজাকে এমন এক বই লিখে দেবে যাতে পৃথিবীর সমস্ত জ্ঞান সঞ্চিত থাকবে। তখন রাজা সেই শর্ত মেনে নিলেন আর তাকে গ্রন্থ লেখার সমস্ত সরঞ্জাম জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু এক রাতে পৃথিবীর সমস্ত জ্ঞান ও রহস্য সঞ্চয় করে লেখা, এটা হারমানের পক্ষে নেক্সট টু ইম্পসিবল ছিল। আর কোনো উপায় না পেয়ে হারমান নিজের শয়তানি মন্ত্র দ্বারা লুসিফারের আবাহন করলেন আর লুসিফারের সাথে নিজের আত্মার সওদা করলেন, আর লুসিফার তার বদলে হারমানকে সেই মিস্টিরিয়াস বই বা কোডেক্স গিগাস লিখে দিতে সাহায্য করে। এই বইটি 36 inch লম্বা, 20 inch চওড়া আর 8.5 inch মোটা। বইটারিতে গাধা আর ঘোড়ার চামড়া ব্যবহার করা হয়েছিল, এর ওজন অ্যাটলিস্ট 74 kg পাশাপাশি হবে। এই বইটা মধ্যকালীন যুগের সব থেকে বড় হস্তলিপিগুলির মধ্যে অন্যতম। এতে বাইবেলের অনেক অংশ আর উদ্দেশ্যের ব্যাপারে লেখা আছে, কিন্তু কিছু পাতা উল্টানোর পর একটা পাতায় ডেভিলের 19 inch লম্বা একটা ছবি খুঁজে পাওয়া গেছে যেটা ডেভিলের আসল রূপ হিসেবে ডিসক্রাইব করা হয়েছে। এর কিছু পরে অনেক পাতায় বেশ কিছু অদ্ভুত তান্ত্রিক ক্রিয়াকলাপে আর অদ্ভুত শয়তানি রিচুয়ালসের পালনের বিষয়ে লেখা আছে, যেগুলো এমন কিছু ক্রিয়াকলাপ যার মাধ্যমে ডেভিলের সাথে সম্পর্ক স্থাপন করে এমন কিছু অশুভ শক্তি জাগ্রত করা যায় যা মানব জগতের থেকে দূরে থাকলেই ভালো। এই বইয়ের শুরুতে 320 পেজ ছিল, কিন্তু পরে কেউ সেটার থেকে 10 পেজ ছিঁড়ে নেয়। এই পাতাগুলো কে ছিঁড়ে নিয়েছিল, কেন নিয়েছিল, সেটা আজও মিস্ট্রি। আর তার থেকেও বড় মিস্ট্রি যে ওই 10 পেজে এমন কি ইনফরমেশন ছিল যার জন্য সেগুলো লুকিয়ে ছিঁড়ে নিতে হয়েছিল। সেগুলো কি পৃথিবীর বুকে আসার থেকে ইন্টেনশনালি আটকানো হয়েছিল? এই বইয়ের ডুপ্লিকেট কপি বা প্রতিলিপি খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু ডার্ক ওয়েবে এই বইয়ের প্রতিলিপি কেনাবেচার কাজ চলে। যদিও এই বইয়ের অরিজিনাল কপি চেক রিপাবলিকের ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখা আছে, আজও বইটার ওপরে অনেক রিসার্চ চলছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দেবেন। কোডেক্স গিগাসের মতো আর কোনো শয়তানি আর মিস্টিরিয়াস বই পড়ার যদি সুযোগ পান তো আপনি সেটা পড়বেন কি না আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।